এই ঈদেও তিনটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন শবন বুবলি এবার তিনি হাজির হচ্ছেন সিয়াম আহমেদকে নিয়ে বর্তমানে জঙ্গলি সিনেমার শুটিং করছেন বুবলি এটি পরিচালনা করেছেন এম রহিম এরই মধ্যে সিনেমায় সিয়ামের জঙ্গলি লুক বেশ নজর কেড়েছে এর আগে সিয়াম ও বুবলিকে দেখা গেছে চরকি প্রযোজিত টানা নামক ওয়েব ফিল্মে বেশ প্রশংসিত ছিল সেটি এবার নতুন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা জঙ্গলি সিনেমায় জানা গেছে বেশ ভিন্ন লোকে এই সিনেমায় দেখা যাবে বুবলিকে এই ছবির বাইরেও কুরবানি ঈদে উল সিরাদ নামক সিনেমায় মুক্তি পেতে যাচ্ছে তার রাখার সবুজ পরিচালিত এই ছবিতে তার নায়ক জিয়াউল রসান অন্যদিকে এম ডি ইফদা ইকবাল পরিচালিত রিভেন্স সিনেমাটিও আসছে ঈদে মুক্তি পাচ্ছে যার নায়িকা বুবলি ঈদে তিন সিনেমা নিয়ে বুবলি বলেন গত ঈদে আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পায় ছবি দুটি থেকে বেশ ভালো সারা মিলেছে আসছে ঈদেও আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে এটা আসলে বেশ ভালো লাগার ব্যাপার কারণ ঈদ হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ সময় দর্শকদের সব থেকে বেশি আগ্রহ থাকে সিনেমার দিকে